এখানে 1 কেজি মতো মাটন আজকে রান্না করা হবে, তো এর জন্য আর এইদিকে দেখো আমি সব কিছু পেস্ট করে রেখেছি, মানে যা যা লাগে, আদা পেঁয়াজ রসুন জিরে লঙ্কা, তো সব কিছু পেস্ট করা হয়ে আছে। আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে রেখেছি, আর এইদিকে আলুটাও ভেজে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা। আমি ফার্স্ট টাইম মাটন রান্না করছি, বাট কোনো দিনও রান্না করিনি, 2 বছর বিয়ে হয়ে যাবার পরেও করিনি, কারণ আমার দেওর ও খুব সুন্দর রান্না করতে পারে, ওই করে। যেদিন যেদিন মাটন হয় আমার কাছে একদিনও দেয় না, বলে তুমি বাজে করে ফেলবা, তো এর জন্যে আর সেই জন্য হয়নি। তো ফার্স্ট টাইম রান্না করছি, তো দেখো এইদিকে আমি পেঁয়াজটাও দিয়ে দিলাম, পেঁয়াজটাও ভাজা হতে থাক। আর আর দিদিও কালকে রান্না করতে পারেনি, কারণ দিদি রামনবমী করেছিল, তো সেই জন্য সে মাটন রান্না করবে না, আস পেঁয়াজ যে হাত দেবে না। আর তোমরা হয়তো জানো না আমার শাশুড়ি মা নেই, মারা গেছে অনেক দিন আগে, তো সেই জন্যে আমাকেই করতে হয়েছে, মানে কেউ নেই বাড়িতে যখন, তো আমাকে করতে হবে। আর দেওর কালকে ছিল না বাড়িতে, ওর সঙ্গে আমার পিসে শ্বশুর, তারপর হচ্ছে ওই দাদা মানে ওনার ছেলে, সবাই আসছিলো, তো তাদের জন্য এগুলো এটা রান্না করতে হয়েছে। আর আমি আমাকেই করতে হলো, কোনো দিনও করিনি, তবুও ভাবছিলাম একদম বাজে হবে হয়তো, তো সবাই বললো বাট ভালোই লাগছে খেতে, মানে অতটাও বাজে হয়নি। আর এইদিকে আমি আরও কিছু রান্না করে রেখেছিলাম, যেমন হচ্ছে ডাল করেছিলাম, আলু ভাজা, তারপর হচ্ছে শাক ভাজা। আর আমরা ফার্স্টে জানতাম না যে ওরা আসবে, এর জন্য আগে ডিম রান্না করে রেখেছিলাম, তো এগুলো হয়ে গেছিলো আগে। আর এই দেখো এইদিকে পেঁয়াজটা আমার প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে আছে, আর এইবার ভালো করে লাল লাল করে ভাজার পর আমি মশলাটা দিয়ে দেবো। আর তোমরা ভাবছো হয়তো আগের রান্নাঘরটা যেটা রান্না করতাম সেটাই কী হলো, সেটা হচ্ছে সেটা ভেঙে আবার করা হচ্ছে রান্নাঘর, মানে সেটা টালিফল ওগুলো পাল্টানো হচ্ছে। আর আরেকটা রান্নাঘর দেখিয়েছিলাম, সেটাও ঠিক করতে হবে তারপর, মানে দুটো রান্নাঘর, তো ওর জন্যে আর এখানে আমরা ওটা ঠিক হচ্ছে বলে আমরা এই আরেকটা ঘরের ভেতরে নিয়ে চলে এসেছি, দিয়ে রান্না ওখানে হচ্ছে। আর দেখো সব মশলাগুলো একসঙ্গে আমি মিশিয়ে দিলাম, মানে ফার্স্টে আমি লঙ্কা, তারপরে জিরে এটা পেস্ট করে রেখেছিলাম, আর এইদিকে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, তো এগুলো সব একসঙ্গে মিক্স করে দিলাম। আর দেখো এইদিকে দিদি হচ্ছে বললো যে কি, মানে দিদি আবার এগুলো ফ্যান ট্যান এগুলো গরুর জন্য নিতে এসছে, তো আর এবার আমি মশলাটা দিয়ে দেবো। আর এর ভেতরে একটু গরম মশলা আর ধনে গুঁড়োটাও দিয়ে দিয়েছি, তো ধনে গুঁড়োটা তোমাদের দেখাতে ভুলে গেছি, তো এবার দেখো মশলাটা আমি সমস্ত দিয়ে দিলাম, আর এবার ভালো করে কষিয়ে নেব। তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে, আর প্লিজ আমার নতুন বন্ধুরা যারা আছো মানে দেখছো ভিডিওটা, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর দেখো হচ্ছে মশলাটা প্রায় কষিয়ে এসছে, দেখো তেল ছেড়ে দিয়েছে, এইবার আমি মাটনটার ভিতর দিয়ে দেবো। Thank you.
মটন রান্না হচ্ছে, আর আর দেখো তো আমি তো আগেই বলে দিলাম তোমাদেরকে যে আমি আগে কি কি রান্না করে রেখেছিলাম। এখানে আলু ভাজা, তারপরে মুসুরির ডাল, লাল শাক ভাজা আর ডিম করেছিলাম, আর ভাতটাও করে রেখেছিলাম। এটা হচ্ছে সকালে ভাত করেছিলাম, তারপরে আবার ওরা আসছে শুনে তারপরে আবার আরেকবার ভাত করেছি। তো দেখো আমার মাংসটা পুরো কষানো হয়ে আছে, এইবার আমি এর ভেতরে জলটা দিয়ে দেব। আর যারা বললাম আসার কথা ছিল তো তারা চলে এসছে এর মধ্যে। আর তো ফ্রেন্ড দেখো এটা হচ্ছে বিকেলের বিকেল, তখন বাজে 5টা মতো বাজে। আমরা সেই কুমড়ো গাছ লাগিয়েছি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম বাগানে, তো সেখানে গেছিলাম জল দিতে। তো সেখানে গায়ে কেলটু দেখো ওখানে বসেছিল, আর এই যে এই এখন যেটা দেখছো এই যে শাড়ি পরে আমি, তো আর এই যে এখনকার যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোমবার। দশটা মতো বাজে আর আমি সকালে সকালে স্নান করে হচ্ছে পুজো দিয়ে নিয়েছি, আর কালকে অনেক কিছু বেঁচে ছিল যে ভাত টাত এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাই, তারপরে আমার দেওয়া ওগুলো ওরা খেয়ে নিয়েছে, আর আমি সকালবেলা মুড়ি কলা আর মিষ্টি খেয়ে নিয়েছি। আর এখন আমি ভাত বসিয়েছি আর হচ্ছে ছোলার ডালের বড়া বানাচ্ছি, আর দিদি পরে রান্না করবে হচ্ছে কুমড়ো শাক আর হচ্ছে টমেটো চাটনি, মুগের ডাল আর হচ্ছে আলু উচ্ছে দিয়ে তরকারি। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্যে, মানে পরে করেছিল তো আমার আর ভিডিওটা করা হয়নি। আর আমি ভাত করছি আর ছোলার ডাল আর হচ্ছে না ছোলার ডালের বড়া করছি, আর দিদি হচ্ছে ডালটা পেস্ট করে নিয়ে আসলাম, এবার বড়া করবো। হ্যাঁ আর এদিকে ভাত হয়ে যাচ্ছে, এবার ভাতটা নামিয়ে নি। তো দেখো এনে
হয় না, হবে না? আর এই দেখো হচ্ছে বলেছিলাম যে ঘর আবার ঠিক করছে, তো এই দেখো। আর আজকের ভিডিওটা এইটুকুই, পরে ভিডিও নিয়ে আবার আসবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।